ওয়েলকাম টু জোশ একাডেমি জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো পুরো ভিডিওটি কিন্তু আজকে ডিসকাস করবো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অফ দিয়ে দেখে নাও তো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে অনেক রকম কোশ্চেন করেছো তো সেই কোশ্চেনের উত্তর নিয়ে কিন্তু চলে এসেছি তো প্রথমত দেখো যেই কোশ্চেনগুলো আজকে কথা বলবো যে কবে আপগারির রেজাল্ট দেবে ঠিক আছে এর আগের দিন কিন্তু আমি বলেই দিয়েছি কবে মোটামুটি আবগারি রেজাল্ট দেবে তাছাড়া দেখো বেঙ্গল পুলিশের রেজাল্ট কবে দেবে মেন পরীক্ষা মানে বেঙ্গল পুলিশের মেন পরীক্ষার রেজাল্ট তার সঙ্গে দেখো আবগারির যে কাট অফ আছে সেই কাট অফ কত মোটামুটি যেতে পারে প্রথমত দেখো বেঙ্গল পুলিশের যে কাট অফ কত মোটামুটি যেতে পারে সেই সম্পর্কে কিন্তু মেন পরীক্ষার অনেক আগেই কিন্তু ভিডিও দিয়ে আমি ডিসকাস করেছি তো সেই রিলেটেড আর কথা যাব না তোমরা মোটামুটি বুঝতে পারছো যে মেন পরীক্ষাতে কেমন মোটামুটি কাট অফ হতে চলেছে এবং তোমরা যারা এখনও দেখো ভিডিওগুলো আগের অবশ্যই দেখে নেবে এবং দেখো কবে দেবে প্রথমত আবগারির রেজাল্ট এবার আবগাড়ির রেজাল্ট যদি তোমাদের জানতে হয় তোমাদের কিন্তু অনেকগুলো জিনিস জানতে হবে তার কারণ দেখো থেকে মোটামুটি তোমার তিন হাজার ছেলেমেয়ের কিন্তু চাকরি হবে এবং এই আবগাড়ির এই আবগারির ভ্যাকেন্সি কিন্তু অনেক দিন আগের তো এই পরীক্ষার মধ্যে কিন্তু অনেকের অনেক কিন্তু ক্যান্ডিডেট ইনক্লুডেড আছে যেটা হচ্ছে কি তোমাদের চাকরি পেয়েছে কোথায় নাকি ডাব্লিউপি কনস্টেবল কনস্টেবলই কিন্তু চাকরি পেয়ে গেছে এবার তারা নিশ্চয়ই পরীক্ষাটা আসবে না তার কারণ তারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার পায়নি তার আগে কিন্তু তাদের জয়েন করিয়ে দেওয়া হয়েছিল তো এখানে পুরো ফ্রেশ ক্যান্ডিডেটটা ঢুকছে এবং এই ফ্রেশ ক্যান্ডিডেট ঢুকছে বলেই কিন্তু কাট অফের একটু কম হবে ঠিক আছে এই একটা কারণে কিন্তু একটু কাট অফটা কম যাবে নাহলে কিন্তু কাট অফ কম যাওয়ার কিন্তু অন্য কোনো কারণ নেই তোমরা দেখেই নিয়েছো যে মেন পরীক্ষাতে আবগাড়ির কত মোটামুটি কাট অফ গেছিলো সে সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আবগাড়ির যারা কাট অফ প্রেডিকশান দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো তো বুঝতেই পারছো যে মেন পরীক্ষার পরে যে ফাইনাল তোমাদের ইন্টারভিউ পরে যে প্যানেল লিস্টটা বেরাচ্ছে তাতেও কিন্তু মোটামুটি তোমরা একটু দেখবে যে কমই থাকবে তোমাদের কাট অফটা ঠিক আছে এবং কম বলতেও কম না সব পঞ্চাশের উপরে মোটামুটি জেনারেল কাট অফ যাবে অবশ্যই কিন্তু ডিসকাস করবে এবং দেখো বেঙ্গল পুলিশের রেজাল্টে কবে বেরোবে সেইটা কিন্তু অবশ্যই বলে দিই দেখো বেঙ্গল পুলিশের মেনের যে রেজাল্ট আছে তোমরা বুঝতেই পারছো এই মেন রেজাল্টের মধ্যে কিন্তু ডাব্লিউপি কখনোই চাইবে না যে কোনোরকম এক্সট্রা ক্যান্ডিডেটকে নিক ঠিক আছে বেঙ্গল পুলিশের এই ভ্যাকেন্সিটার মধ্যে কখনো চাইবে না যে তোমাদের মেন পরীক্ষার ক্যান্ডিডেট মানে আবগারি পরীক্ষার ক্যান্ডিডেটটা ঢুকুক ঠিক সেই কারণে এদের প্যানেল লিস্টটা বের করে মানে তোমাদের হচ্ছে গিয়ে এদের প্যানেল লিস্টটা মানে আবগারির প্যানেল লিস্টটা বের করে ফাইনাল তারপরে কিন্তু তোমাদের কিন্তু বেঙ্গলের যে মেইন রেজাল্ট আছে সেই পরীক্ষা আর করবে মানে আবগারি যখন চাকরি করবে তোমাদের তখন রিকমেন্ড প্রসেসটা চলবে মানে আবগারি পুলিশদের জয়েন করিয়ে দেওয়ার পর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা চলার ঠিক সময়েই কিন্তু তোমাদের যে প্যানেল লিস্ট আছে মানে ইন্টারভিউ আছে ইন্টারভিউ করাবে তার কারণে ইন্টারভিউর জন্য কিন্তু সব কিছু টোটাল রেডি হয়ে গেছে এবং তখন রেজাল্টও কিন্তু মোটামুটি রেজাল্টের কিন্তু সবই মোটামুটি রেডি আছে শুধুমাত্র পাবলিশ করাটাই বাকি তো পাবলিশ যেদিন করবে পাবলিশ করলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং বেঙ্গল পুলিশের রেজাল্ট কিন্তু ঠিক আবগারি পুলিশের দেওয়ার কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু বেঙ্গল পুলিশের যে রেজাল্ট সেই কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে এবং দেখো তার আগে কিন্তু আবগারি রেজাল্ট দেবে এবার আবগারি কিন্তু ভিডিওটা আমি বলেই দিয়েছি যে ভিডিওটা আমি বৃহস্পতিবার করেছিলাম যে তোমাদের কিন্তু এই এই সপ্তাহে নাও দিতে পারে তোমাদের কিন্তু সামনের সপ্তাহে রেজাল্ট দেওয়ার খুব বড় চান্স সেটা আমি কিন্তু বৃহস্পতিবার সবার আগে কিন্তু ভিডিও করে আমি বলেছিলাম এই কথাটি যে তোমাদের কিন্তু সামনের সপ্তাহে কিন্তু এই আবগারি পুলিশের কিন্তু আছে সেটা কিন্তু চান্স বলতে পারো তোমরা হান্ড্রেড এর মধ্যে সামনের সপ্তাহে সেটা তো তারাই ডিসাইড করবে সেটা তো নিশ্চয়ই আমি এই দিন ওই দিন বলে লাভ নেই যে দিন দেবে তোমরা দেখতেই পারবে এবার দেখো এটুক তো আমরা হলো এবার আবগারি যারা চাকরি পাবে তারা কিন্তু আর বেঙ্গলের এইখানে ঢুকছে না মানে বেঙ্গলের বেঙ্গলের যে মেন যে কাট সেটা কিন্তু তোমরা কম দেখতে পেয়ে যাবে তোমাদের কিন্তু সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই তো তোমরা কিন্তু অনেকটাই কম দেখতে পাবে এবার বেঙ্গল মেনের তার কারণ এখানে যে ছয় হাজার ছেলে ছিল যারা দু হাজার উনিশ কনস্টেবেলে ঢুকেছে এবং যারা আবগারির আবগারির পরীক্ষা দিয়েছিল তাদের যে তিন হাজার ছেলে আছে সেই ছেলেগুলো এই ছেলেগুলো কিন্তু এই ঠিক বেঙ্গলের দু হাজার কুড়ির ভ্যাকেন্সিটায় ঢুকেছিল ঠিক এরা যখন চলে যাবে এমনি এমনি তোমাদের কাট অফ কিন্তু অনেকটাই কমে আসবে তো এই কারণে কিন্তু কাট অফ কম যাবে যারা বলছো অনেক বেশি মেন পরীক্ষা দেখো ফাইনাল কাট অফ কী হবে সেটা কিন্তু পরের কথা আমি বলেছি কিন্তু মেন কাট অফ মানে মেন হচ্ছে কি পরীক্ষা দেওয়ার পর যে মেন কাট অফটা বেরোয় সেই কাট অফের কথা ঠিক আছে সেটা কিন্তু কম যাবে এবার দেখো আবগারি পরীক্ষাতে কাট অফ মোটামুটি কত যাবে তো আবগারি পরীক্ষাতে কত যাবে সে ব্যাপারে একটু ডিসকাস করে নিই দেখো এই আবগারি কাট অফের ব্যাপারে কিন্তু এই যে কাট অফটা আমি ডিসকাস করেছি এই কাট অফের মধ্যেই কিন্তু ঢুকে আছে কে ঢুকে আছে এই কাট অফ মধ্যেই কিন্তু ঢুকে আছে সেই সব ছেলেরা যারা কিন্তু দু হাজার উনিশে কনস্টেবলে অলরেডি জয়েন করে গেছে তারা কিন্তু ইন্টারভিউটা দেয়নি ঠিক আছে ইন্টারভিউ কারা দিয়েছে যারা একদম ফ্রেশ প্রার্থী তারাই কিন্তু দিয়েছে তো আফগারি কনস্টেবলের মেন কাটা কত যাবে দেখো ইউ কিন্তু পঞ্চান্ন থেকে আটান্ন দুই কম কি দুই বেশি এরকম কিন্তু হতেই পারে সেটা কোনো কথা না আবার ও দেখো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দুই কম এক কম তিন কম বেশি এই কম বেশি কিন্তু হবেই ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার বানানো আমার মনে হয়েছে তাই প্রেডিকশনটা করে তোমাদের মাঝে শেয়ার করছি এর সঙ্গে হুবহুই যে মিলবে এমন কোনো কথা নেই এর আশেপাশেই থাকবে ও বি দেখো তেপ্পান্ন চুয়ান্ন এসসি দেখো আটচল্লিশ থেকে পঞ্চাশ এসছি দেখো একচল্লিশ থেকে তেতাল্লিশ আমি আবারও বারবার বলছি যে এর থেকে কিন্তু দু তিন নাম্বার কিন্তু প্লাস মাইনাস হবে যারা ভিডিও দেওয়ার পর বলো না দাদা জেনারেল কাট অফ ষাট যাবে না দাদা জেনারেল আমি একবারও বলিনি যে ষাট যাবে না কিংবা ঊনষাট যাবে না বা একষট্টি যাবে না আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের সাথে ডিসকাস করেছি তোমাদের যদি মনে হয় যে যাবে তো অবশ্যই যেতেই পারে কোনো তো কথা নেই যতক্ষণ না ফাইনালিস্ট বেরোচ্ছে ততক্ষণ তো আমরা কেউ বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি যে প্রেডিকশনটা অ্যাকচুয়ালি কাট অফটা কত যাবে তো ফাইনাল যখন লিস্ট বেরোবে তখন তোমরা সবাই আমরা সবাই জানতে পারবো যে করতে যাবে তো এখন থেকে কিন্তু তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাও যারা চাকরি পাচ্ছই ঠিক আছে এবং যারা বেঙ্গলের জন্য কিন্তু ইন্টারভিউ দেবে তাদেরও কিন্তু রেডি হয়ে যাও ইন্টারভিউর জন্য প্রিপারেশানটা নাও আমি কিন্তু সামনে কিন্তু ইন্টারভিউ কিছু ক্লাস আসছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ